রহমাতুল্লাহি আলাইহি, এই যার কওলগুলি আমরা মিলাদের মধ্যে পড়ি, বালাগাল উলাবি কামালহি খাসাবাত দুজাবি জামালহি হাসানা জামিউ খিসালহি সল্লু আলাইহি আলাইহি, এই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনাকে এসে প্রশ্ন করছিল, হুজুর আমি একটা প্রশ্ন করব, বলো। উলামান মানুষ তো কি প্রশ্ন করলে আপনার মুখে দাড়িগুলি বড় সুন্দর দেখা যায়, আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন হইল, আপনার দাড়িগুলি সুন্দর, তবে এটা পাক না নাফাক? হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, ফুলাফান মনে করছে, পয়লা হন্তে ফুলাফান না, কথা বলেন, রাখো মা রাখো, কথা বলে না। কইল যে আমি এখন বলতে পারব না, কখন? কইল আমি মারা যাওয়ার পরে। কয় আমার পোলাফান পাইছেন নাকি? আপনি মারা যাওয়ার পরে আপনি উত্তর দিবেন। তখন বলছিল, তুমি রহস্য মনে করো না, আমি একদিন চলে যাব দুনিয়ার থেকে, কিন্তু আমার জানাজা কেউ করতে আসবে না। বলা আছে পারস্যের সম্রাটরা তাকে সম্মান করত, আমার যেই ব্যক্তি জানাজা করবে তাকে প্রশ্ন করবা আমার দাড়িগুলি পাক না নাপাক। আর বাচ্চারা কোনো কথা বলে নাই, 25 বছরের তাগড়া যুবক মাঠে কাজ করছে, দেখলো হাজার শত শত মানুষ রাস্তা দিয়ে খালি যায়, কি ব্যাপার? এই আপনারা কই যান? কইলে তুমি ঘুমাইছো নাকি? জানো না শেখ সাদী আর দুনিয়াতে নাই। কাম কাজ ফেলাইছি, কোনরকম জামাটা গাই দিয়ে দৌড় শুরু করছে। এই যে লক্ষাধিক মানুষ গেল, তাদের যাওয়া ওর যাওয়াটা কি এক যাওয়া না? ও যাবে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। যাই দেখে পারস্যের সম্রাটটা দাঁড়িয়ে আছে, লাইন ধরে লক্ষাধিক মানুষ জমায়েত হয়ে আছে শেখ সাদির লাশ মোবারকটার সামনে। ও যাই আস করছে কি কবর সামনে যায়, আগের কাতারে খাড়াইছে, ওই যে ইমাম সামনে দৌড়বো। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখা গেল পাহাড় থেকে তিনজন লোক নেমে আসছে, মাঝখানে একজন লোক ছিল বোরকা পরা, ওই মানুষটা এসে ওনার জানাজা করে চলে যাচ্ছে। সবাই ওনার লাশ নিয়ে ব্যস্ত, ও পাঁচ পাঁচ দৌড় দিছে, যাইয়ে ওই বোরকা পরা লোকটারে একেবারে তুমিকে পাসারো বলে, পরে ছাড়বো, আমার উত্তর দিয়ে যাও। এই তোমার কিসের উত্তর দেব বলে, আজকে থেকে 15 বছর আগে আমি শেখ সাদীকে প্রশ্ন করেছিলাম তার দাড়িগুলি পাক না না পাক। উনি বলেছিল যিনি ওনার জানাজা করবে তিনি উত্তর দেবে। আপনি জানাজা করছেন, উত্তর দিয়ে যান। বলছে বালক তুমি পাও ছাড়ো, আমার দাড়িগুলি পাক ছিল। সুবহানাল্লাহ, কি বলছে? আমার দাড়িগুলি যাও একটু সারবি আরো। কইলে আপনার দাড়ি পাক ছিল মানে? কইলে তুমি শরীয়তটা নষ্ট করো না। বললো কোনো কথা চলবে না, শুধু মুখের কাপড়টা একটু সরাইছে, তাকে দেখে যার জানাজা উনি পড়াইলেন সে নিজেই। সুবহানাল্লাহ, পাটা ধরে বলছিল হুজুর কথাটা সেই দিন বললি তো পারতেন। কইল বাবা মানুষের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান, কোন শয়তান যদি অসা দিয়ে যদি একটা মানুষকে মিথ্যা বলাইতে পারে তার মুখের দাড়িগুলি নাপাক হয়ে আমি আমার জীবনে আমি মিথ্যা বলি নাই, আমি ঈমান নিয়ে কবরে গিয়েছি, আমি এখন বলতে পারি আমার দাড়িগুলি পাক। সুবহানাল্লাহ, দাড়ি এই দাড়ি কঠিন জিনিস বাবা, দাড়ি দাড়ির থেকে আসছে দাড়ি, স্যার নিত্রি কাটা ঠিক হয় নাই, আপনি দাড়ি রাখছেন মাথায় চুপি দিচ্ছেন, সুদ ঘুষ সিটারি বাটপারি সব করবেন আর দাড়ি রাখলি আপনি মুসলমান? সুদের ব্যবসা করো, রোজার মাসে সেলামি আনো,
কয়টা উপহার? সিটারি বাটপারি যা আছে সমাজে বিশৃঙ্খলা করবা? না না না, আমি দাড়িকে সম্মান করি, কিন্তু দাড়ি রাইখে যারা ভণ্ডামি করে তাদেরকে আমি সম্মান করি না। কথাটা বুঝতে পারছেন নাকি? আমরা দাড়ি রাখি নাই, কত প্রশ্ন আমাকে এত কিছু কয় দাড়ি নাই মুহি, এবার ডিসি যায় প্রশ্ন করে কে দেখবেন তো সাহস কত আনি। দাড়ি রাখবা, খবরদার ইমান যেন নড়া চড়া না করে। ওরে মন মন ভাই সাথে রয়াছো বসে ওর মহিজা কাহি নিলাসে আরে ওই চায়া দেখ ডুবলো আবার দাঁড়ায় রাবুল ভাই, আপনি কি মিথ্যা কথা কইন? হ্যাঁ কই, কারো ঠকাবার জন্য মিথ্যা কথা কইলে? কারো কাছ থেকে সিটারি করে টেহান ওই জন্য মিথ্যা কথা কইনি? মিথ্যা কথা কই কি ও ভাই, আপনি কোহনে যা আমি বলি ফেরি মুদি কই ভাই, মানিকগঞ্জ যাইছে আর কি এই রাস্তাটুকু আগাই থাকে আর কি রাস্তা গাই থাকে। ও ভাই সময় হয়ে গেল, এই যে গাপ তুলে আইছি আমি গাপ তুলি কইলাম না ভাই, এই যে সাবার পার হই হারছি এইটুকু মিথ্যা কথা কই? এটা জেমে পড়ছিস মিথ্যা কথা কইলে যদি লেট হয়ে যায় কোনো কারণে তাহলে দুই মাইল আগে কইয়ে থই, জামু ঠিক যাইতেছি কিন্তু আসি দুই মাইল ফাহে কই দুই মাইল কাছে। তাছাড়া আমার জীবনে মনে পড়ে না, আমার এই খাতার মধ্যে লেখা আছে অমুকের কাছ থেকে 10 টাকা আবুল সরকার বাটপারি করিয়ে মিথ্যা কথা কইয়ে নিছে নিছে। সারো সংসারের মায়া দিবসের কায়া ধৈর্য করো বর্ষ দেবারি আশায় আর যাওয়া, ধৈর্য করো বর্ষ দেবারি আশায় আর যাওয়া, ধৈর্য করো বর্ষ দেবারি আশায় আর যাওয়া। আরে সারো সংসারের মায়া দিবসের কায়া ধৈর্য করো বর্ষ দেবারি আশায় আর যাওয়া, ধৈর্য করো বর্ষ দেবারি আশায় আর যাওয়া, ধৈর্য করো বর্ষ দেবারি আশায় আর যাওয়া। মরণের আগে রত্না
করে সমর তারা সাই রইয়া সু বসে ওরে বসে কামিনী রসে মুহুরের সামনে পাও ধরা যায় না, এটা আমার দাদা সাইজি কইতো ওইটা দাঁড়ায় বলি সংসারে মায়া সারম তাহলে খুব বউ পলাপান করুম কি। আরে বেটা সংসারের মধ্যে তুই থাকিস, তোর মধ্যে সংসার থাকে না, সংসারের মধ্যে থাকো তোমার মধ্যে যেন কোনো সংসার না থাকে। তুমি একমাত্র বহুর কাছে কামনা করো প্রভু আমিও তোমার, আমার সংসারও তোমার, তুমি আমাকে দেখে দেখো। পরে মায়ার কুহুকে আপন বলো যাহাকে সমনে সেবা দেবে রে কোষে তোকে সমনে সেবা দেবে রে কোষে তোকে দেব সে সমনে সেবা দেবে কোষে তোকে দেব সে। আরে পরে মায়ার কুহুকে আপন বলো যাহাকে সমনে সেবা দেবে রে কোষে বুকে সমনে সেবা দেবে কোষে বুকে বসে সমনে সেবা দেবে কোষে বুকেতে বসে। কেউ হবে না সঙ্গে ওরে সাথীরা মুসলিম কেন্দ্রে যারে যা কি হবে আমার অসময় নিধানের বন্ধু গুরু কর্ণধার অসময় নিধানের বন্ধু গুরু কর্ণধার অসময় নিধানের বন্ধু মুশি কর্ণধার মুসলিম কেন্দ্রে যারে যা দরদি কি হবে আমার অসময় নিধানের বন্ধু গুরু কর্ণধার অসময় নিধানের কালে গুরু কর্ণধার অসময় নিধানের কালে গুরু গুরু এই যে দেহ গুঠি উড়াইয়া নিরাশ